প্রাণের ঠাকুরের গান মনের মতো করে শোনাতে পারি। আমি গান শুরু করছি। আমার প্রথম নিবেদনে থাকছে একটি পূজা পর্যায়ের গান। উপপর্যায়ে উৎসব, সকলের খুব পরিচিত গান, রবি ঠাকুরের জনপ্রিয়তম গানগুলির মধ্যে একটি। 1885 সালে কবিগুরু মাত্র 24 বছর বয়সে গানটি রচনা করেছিলেন। এবারে আমরা গান শুরু করি। আনন্দ ধামে
আমাদের জীবনে সমস্যা সংকুল দিন, প্রতিটি দিন প্রতিটি দিন আমরা বহু সমস্যা জটিলতা কাটিয়ে বেঁচে আছি। সেই জন্য আমি আজকে ভেবেছি একটুখানি সময় আমরা সবাই আনন্দ নিয়ে থাকব। আজকে আমার বিষয় হোক আনন্দ। আমার পছন্দের গানগুলোর মধ্যে আজকে আমরা আনন্দকে নিয়ে চলব। আজকে সন্ধ্যাটা একটু রবিময় আনন্দময় হয়ে থাক। বহুদিন পর ললনার কাছে এসেছি, আমার সবচেয়ে প্রিয় পরিবার ললনা, এটা নতুন করে বলার কিছু নেই। আমি খুব কম মানুষকে পাচ্ছি এখানে, ললনারা হয়তো সবাই ব্যস্ত আছেন, কিন্তু পরে তো দেখবেন নিশ্চয়ই। আমি আনন্দ বিষয়ে ছোট্ট করে একটু বলবো, তার সাথে আনন্দের গান গাইবো আজকে। মানব জন্মের শ্রেষ্ঠ উপহার তার অনুভব। মানুষের যে অনুভূতি তা অন্যান্য প্রাণীদের মধ্যে খুব বেশি প্রকাশ পায় না। আর মানুষের এই মানবিক অনুভূতিগুলির মধ্যে আনন্দের প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ মানুষে, আমি দেখেছি তুমি আছো, অনুরাধা দি আছেন, আর আমার মা আছে, ভারতী ঘোষ আমার মা, বৈশাখী দি আছেন, খুব ভালো লাগছে গো। আমাদের এই অনুভবের প্রকাশগুলো হয় নবরাগের মাধ্যমে। এই নবরাগের মধ্যে আনন্দ একটা অনন্য অনুভূতি, যে অনুভূতিটা জৈব রসায়নের নানান অভিব্যক্তি, সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছুর মধ্যে মানব জন্মের যে দিনাতিপাত, আনন্দের পরিসর তাতে খুবই কম। তবুও মানুষের অনন্ত এক অনুসন্ধান চলে আনন্দের খোঁজে, আনন্দ আস্বাদনের আকাঙ্ক্ষায়। আমরা তাই প্রতিনিয়ত পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখি সদানন্দে থাকার জন্য। আর সেই আশা পূরণের শেষে আমরা নিবেদন করি, ঠিক এইভাবে রবি ঠাকুরের আরেকটি পূজা পর্যায়ের গানে, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজি
সবাইকে ঠিক এই মুহূর্তে বুঝতে পাচ্ছি না, ছোট না বড় আমি দিদি বলি সম্বোধন করলাম, আপনারা সাথে আছেন আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো আমাদের প্রাণের ঠাকুরকে প্রণাম জানাতে তার সৃষ্টির মধ্যে দিয়ে। এই বিপুল বিশ্ব ভুবনে অসীম নীল আকাশে সূর্য চন্দ্র গ্রহ তারা নিঃসীম মহাকাশের অনন্ত ঐশ্বর্য নদ নদী গিরি গুহা পর্বতমালায় ভূষিতা প্রকৃতির রানী যেন শ্যামলিমার কোমল আঁচলে প্রাণীকুলের পরম আশ্রয়দাত্রী এই অমলিন চিরন্তন ভুবনমোহিনী প্রকৃতি মাতার প্রতিটি স্পর্শে রয়েছে প্রাণের স্পন্দন। তাই বিশ্বকবির বাণীতে বার বার আমরা বলি আনন্দ ধারা বহিছে ভুবনে। আমার এই গানটি কবি সৃষ্ট আনন্দ ধারা বহিছে ভুবনে সরলা দেবী চৌধুরানীর এই সুরটি থেকে একটু আলাদা। এই সুরটি আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত সুরকার ভি বালসারা মহাশয়ের তৈরি। আমি এই সুরটি আজকে পরিবেশন করছি। আনন্দ ধারা বহিছে ভুবনে, এর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আনন্দ প্রকৃতির এই আনন্দটা যেন আমরা আমাদের অন্তরে গ্রহণ করতে পারি।
মুখোশ রাগের উপর এই গানটিতে এত প্রাধান্য রয়েছে রাগটি। রবীন্দ্রনাথের সমস্ত গানই তো মিশ্র রাগের উপরে, কোনোটাই সম্পূর্ণভাবে রাগাশ্রিত খুব কম গান আছে। তো মিশ্র মালকোষ, কিন্তু এর যে বন্দিশটা তার সাথে এই গানটার এত অপূর্ব একটা মিল আছে, অন্যদিন শোনাবো। আজকে কবিপক্ষ, আজকে রবীন্দ্রনাথের গান ছাড়া কিচ্ছু নয়। আমি ফিরে আসি আমার বিষয়ে। আমি সকলকে আবারও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমার সঙ্গে আছেন, ভালো লাগছে বলছেন, আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আমি আপনাদের আনন্দ দিতে পারি যদি রবি ঠাকুরের পথ ধরে, তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি তাকে আশ্রয় করে এবং তার সৃষ্টির মধ্যে বেদ, গীতা, উপনিষদ, ঠাকুরমা স্বামীজির প্রচুর বাণী খুঁজে পাই, অদ্ভুত মিল পাই। আমি আমি এই চারজনকে, যারা মানবাত্মা অথচ দেবতা, তাদের মধ্যে জীবনের বেঁচে থাকার মন্ত্র খুঁজে পাই। তাই তারা আমাদের, আমার প্রতিদিনের আরাধ্য। আজকে আমি সেই সম্ভারের একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। বিশ্ব প্রকৃতি ও প্রাণী জগৎ যখন এক আনন্দ সাগরের মোহনায় মিলে যায়, দিকে দিকে যেন বেজে ওঠে মঙ্গল শঙ্খ, উদ্ভাসিত হয় নবীন রবির আলোক রশ্মি, প্রাণী খুশির তুফান তুলে উদ্বেলিত হৃদয়ে গুনগুনিয়ে আসে আরো এক আনন্দের গান। এই আনন্দের গান জানি না খুব বেশি হয়তো প্রচলিত নয়, আমার খুব প্রিয়। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কয়েক সেকেন্ড। আমি এই জন্যই সময়টা চাইলাম। এই গানটি বিচিত্র পর্যায়ে, আসলে কবি 3500 গান, তার মধ্যে সামান্য কিছু স্পর্শ করার সুযোগ পেয়েছি, কিন্তু খুব সত্যি কথা বলি, 550-600 গান প্র্যাকটিস করা সম্ভব হয় না। আমরা নিতান্তই সংসারী মানুষ, অত্যন্ত প্রাণের ভিতরে যে গানগুলো বসে আছে সেই গানগুলো গাইতে ইচ্ছে করে, গাই, তবে এত বিস্তৃতভাবে তার যে ঐতিহাসিক বিবরণগুলো মনে থাকে না বা পর্যায় তাল মনে থাকে না, এর জন্য ক্ষমা প্রার্থী আমি। আমি ওই জন্য একটু দেখে নিলাম নিঃসংশয় হওয়ার জন্য যে গানটি বিচিত্র পর্যায়ের এবং কবির 50 বছর বয়সের রচনা। 50 বছর বয়সে কি অদ্ভুত লাগে, শিশুর মতন অদ্ভুত উচ্ছ্বাস, কেন আমরা পারব না তার এই সৃষ্টিকে নিয়ে 50 পেরোলেও নতুন করে নব যৌবনের নব কৈশোরের আনন্দটা উপভোগ করতে, পারতেই হবে আমাদের। তাই জন্যই এই গানটা গাইতেই হবে সবাইকে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে
হলে জলে নভতলে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যায় যখন নব তেজদীপ্ত অরুণোদয় হয়। পরম শক্তির প্রকাশ প্রতিটি প্রাণীর মধ্যে সঞ্চারিত হয় সুবাসিত পরিমলে। ঘন কুয়াশার আধার নিশার অবসান ঘটিয়ে সৌর শোভায় মহাবিশ্ব শোনে সেই পরম ব্রহ্মের আহ্বান। মননে চিন্তনে ব্যপ্ত হয় চিরশাশ্বত সেই পরমানন্দের সুর, যেখানে আমরা সব সময় মনকে আনন্দে রাখতে চাই। সেই আনন্দের কতটুকু আমরা নিজেরা উপভোগ করতে পারি তার উপরে নির্ভর করে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ কতটা আনন্দময় হয়ে উঠবে। আমি একটুখানি বেশি সময় নিয়ে ফেলছি বোধ হয়, আমাকে একটু কেউ লিখবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের সৃষ্টির একটা বৈচিত্র্য খুব মনকে নাড়া দেয়। আমার এবারের গানটিও কবির 49 বছর বয়সের রচনা, আর বিচিত্র পর্যায়ে আচ্ছা দুজনে দেখা হলো মধ্যে যাবে নিয়ে আমি দেখতে পেয়েছি অনুরোধটা। আজকে তো একটু অন্য বিষয় নিয়ে আছি, আমি দেখছি চেষ্টা করে। নাচে জন্ম নাচে মৃত্যু পা
পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সেই তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সেই তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমু চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমু চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই অবশ্যই তোমরা অনেক লেট আজকে। আচ্ছা আমাকে একটু বলো, আমার সময় কি আছে না আমি আজকে শেষ করব? তোমাদের যদি সময় থাকে তোমরা পরে পুরো অনুষ্ঠানটা দেখবে। আজকে আমার বিষয় ছিল আনন্দ, তাই জন্যে আমি আনন্দ নিয়ে কিছু গান করেছি। শুভ সন্ধ্যা সুজাতা, তোমরা যদি চাও আমি থাকতে পারি, এটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা আমাকে যতটা পারমিশন দেবে। তোমরা একটু আমাকে জানাও, কমেন্ট তো আসতে একটু সময় লাগে। আমার আর একটা প্রিয় গান একটু গাই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখে তাই যে থাই সে থাই, তাকাই আমি যে দিক মানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই তো শুনি শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কামাল বেশি দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কামাল বেশি দাঁড়ে দাঁড়ে, আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যে থাই সে থাই, তাকাই আমি যে দিক মানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাকে ছবি বলেছে একটু সময় আছে, একটু সময় আছে যখন আমি একটু আমি আমার নিজের অনুভবে রবীন্দ্রনাথ এইটা অনেকগুলো কবিতা আছে, আমি আজকে একটা কবিতা পড়ি। রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই কবিতা লিখেছিলাম, পুরনো লেখা সবই।
তোমার কাছে এবর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। হে জীবন দেবতা প্রভু আমার প্রিয় আমার, ভরা শ্রাবণের বাদল ধারায় ভিজছে এ ধরা, এমনই এক শ্রাবণের দীপ্রহরে পাড়ি দিয়েছিলে তুমি কবি, পাড়ি দিয়েছিলে সৃষ্টি সাগর ভরিয়ে দিয়ে, এই ভুবনের দুকুল ভরিয়ে দিয়ে। দূরে কোথাও আজও ভেসে বেড়ায় মন, না জানে কূল না পায় আসল, তোমার চরণ রেণু ছুঁয়ে জীবন পথের শতেক বাধা যাই পেরিয়ে, দিগন্তের এই ধূসরতা ছেয়েছে অনাবিল অনাদি বিষণ্ণতা, তবুও সদা থাকো আনন্দে, সত্য শিব সুন্দর তোমার বিপুল সুরের বিমলানন্দে। মরণ রে তুহু মম শ্যাম সমান, শুধু মনে থাক জীবনের গান, আমরা নতুন প্রাণের চর, যতই আধার হয়ে যাক তোমার চরণ ধুলায় ধুলায় রাখবো এ প্রাণের খেলায়, খেলাঘরের খেলনা যত গুছিয়ে নেব বারে বারে। কবি তুমি চিরদিন আছো থাকবে অন্তরে অন্তরে। আরেকটা কথা বলার আছে, এটা আজকে ললনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ রইল। যারা রবীন্দ্রনাথের গান করেন, প্রাণের আনন্দে করেন, খুব ভালো মতোই এটা প্রত্যেকের অনুভবে আসে, আনন্দে দুঃখে বিষাদে যে কোনো পরিস্থিতিতে রবীন্দ্রনাথের গান আপনাআপনি আমাদের ঠোঁটের মধ্যে চলে আসে, কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, রবীন্দ্রনাথের গান সঠিকভাবে গাইতে গেলে একটু তাকে পড়া দরকার। এটা আমার অনুরোধ রইল। আমার খুব সম্প্রতি একটি বই বেরিয়েছে, ছোট ছোট নিবন্ধ প্রবন্ধ আছে, ছোট ছোট, খুব ভারী কিছু নয়। এখানে রবীন্দ্রনাথের বিষয়ে কয়েকটি প্রবন্ধ আছে, যদি সম্ভব হয় সহজ কথায় শিশু কিশোর এবং আমাদের মতন সাধারণ মানের মানুষদের জন্য রবীন্দ্র চেতনায় কিছু কিছু ব্যাখ্যামূলক বার্তা আছে। বার্তা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, বইয়ের নাম কথার আলাপ। এই বইটা ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, যদি কারোর ইচ্ছা হয় নিতে পারেন। আমার এই কথা আজকের দিনে বলার একটাই, নিজেকে বিজ্ঞাপন করা নয় একদমই, আমি শুধুমাত্র রবি পূজা করি, শয়নে স্বপনে জাগরণে তিনি আমার সাথে আছেন, জীবন দেবতা। তাই আমার সকলের কাছে অনুরোধ, জীবনের অনেক জটিল বাধা অতিক্রম করে ফেলা যায় যদি একটু রবীন্দ্রনাথকে পড়া যায়। যা ইচ্ছে করুন, গান, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, চিঠি, অসংখ্য চিঠি আছে রবীন্দ্রনাথের, তার স্ত্রীকে লেখা তার কিছু চিঠি আছে, অমূল্য সম্পদ। আচ্ছা, ছবি বলছে বরিশ ধরা মাঝে, ভীষণ ভীষণ প্রিয় গান। না ঠিক আছে, আজকে আমি বরিশ ধরা মাঝে গিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। আমি একটা কবিতা পড়ছি, অবশ্যই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে নিয়ে আমার লেখা, তার সৃষ্টিতে তার পুজো তো করছেই সর্বক্ষণ, একটু আমার অনুভবটাও তো তাকে বলতে ইচ্ছে করে। কবিতার নাম চার দেওয়াল ও অনন্ত মহাকাশ। আমার বিশাল ঘরের চার দেওয়াল আমাকে জড়িয়ে আঁকড়ে থাকে প্রতিক্ষণ, ওরাই আমার ভীষণ ভীষণ কাছের বন্ধু, সখা, প্রিয় স্বজন। কখনো ঘুম চোখে আধো আলোয় দেখি আমার পূবের দেওয়াল জুড়ে হাসছে, আর আগলে রাখার প্রতিশ্রুতি নিয়ে দুহাত বাড়িয়ে ভালোবাসছে আমার জগৎজননী মা, আমার প্রিয়।
আবার কখনো গভীর কালো রাতে সকল গোপন আড়াল ভেঙে নীরব নিশার বেশে হাকুল দু চোখ মেলে দেখি দক্ষিণের দেওয়াল জুড়ে দাঁড়িয়ে থাকা অমর অটল আমার রবীন্দ্রনাথ। যখন ক্লান্ত দিনলিপি আমাকে বিষণ্ণতায় আচ্ছন্ন করে উত্তরের দেওয়াল জুড়ে স্থিত প্রজ্ঞ সৌম কাঞ্চনজঙ্ঘার মতন দাঁড়িয়ে আছেন শোভা তার অজস্র বর্ণমালার মেঝে, যারা বই হয়ে থরে থরে সাজিয়ে দেয় আমার মনের খোরাকে আর প্রাণকে করে তোলে শীতল শান্ত। কখনো দুরাশার কালো মেঘ ঢেকে দেয় আমার শরতের আকাশ, নির্বাক নিষ্পন্দ শরীরের অবয়ব পড়ে থাকে মেঝেতে। তখন পশ্চিমের দেওয়াল জুড়ে বইতে থাকে সুর তরঙ্গের লহরী, ভৈরবী থেকে মল্লার, মালকোষ থেকে পাহাড়, জয় জয়ন্তী থেকে জৌনপুরী, মাটি তোলে মনের মাঝে তোলপাড় সুর বাহার, আর আমার চার দেওয়ালের উপরে জন্ম নেয় এক অসীম অনন্ত মহাকাশ, যেখানে বন্ধন নেই, মৃত্যু নেই, শোক নেই, ক্ষয় নেই, লয় নেই, আছে শুধু আনন্দ আর আনন্দ। আমার চার দেওয়ালের শরীরে আশ্বাস অমৃত সুধা ধারা, আশা আর বিশ্বাস, অনন্ত মহাবিশ্বে আমার নিঃশ্বাস অপরূপ সুন্দর অনাবিল মহাশূন্য মহাকাশ। প্রণাম জানাই আজ রবি মাস। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমার এই বইয়ের মধ্যে একটা প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের ভাবনায় মৃত্যু চেতনা। মৃত্যু অমোঘ, কিন্তু সেই মৃত্যু চেতনা থেকে এক অমরতা প্রাপ্তি হয়। সেই অমরতা, এই বোধটা সৃষ্টি করে আত্মা অমর। সেই আত্মার কোনো শোক নেই, রোগ নেই, বিনাশ নেই। আত্মা আত্মা চির আনন্দময়। আজকে ছবির অনুরোধের গান দিয়ে শেষ করব। সকলকে আবার 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 অজস্র অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। অনেকক্ষণ সময় আমার সাথে ছিলেন। ছবি অনুরোধ করেছিল বরিশধরা মাঝে শান্তির বাড়ি। গানটি পূজা পর্যায়ে, প্রার্থনা উপপর্যায়ে, আর এই গানটির বাণী এতটাই গভীর, আমরা ভাবতে বসলে অত্যন্ত অবাক হই। গানটি মাত্র 22 বছর বয়সে কবি রচনা করেছিলেন। বরিশধরা মাঝে
এটাই আমাদের সকলের প্রার্থনা, সকলে সুখে শান্তিতে সুস্থ থাকুন। আবার দেখা হবে, আজ আসি কবিপক্ষে, রবির কাছে প্রণাম জানিয়ে, স্মরণে মননে চেতনে চিন্তনে সমস্ত কাজে যেন আমরা তাকে নিয়ে চলতে পারি সারাটা বছর। প্রতিটা দিন হোক 25শে বৈশাখ, প্রতিটা দিন আমাদের যাপন হোক রবীন্দ্র চেতনায়।